আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো চ্যাটস ভুলবশত ডিলেট হয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডিলেটেড চ্যাটস ফিরিয়ে আনতে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যাট ব্যাক আপ সেট আপ করা নেই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডিলেটেড চ্যাটস কিভাবে ফিরিয়ে আনবেন কোনো ধরনের ব্যাক আপ সারাই মূলত আমি এখান থেকে আপনাদেরকে কিছু চ্যাটস ডিলেট করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডিলেট করে দিচ্ছি জাস্ট এখান থেকে ডিলিটেড করে দেব দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি এবং সেটিংসে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি চ্যাটসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ সেট করা নেই এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ব্যাকআপ নেভার মানে কোনো ধরনের চ্যাট ব্যাকআপ সেট করা নেই এবং আপনারা দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কিছু চ্যাটস ডিলিট করে দিয়েছি এখন মূলত এই চ্যাটসগুলি বা এই মেসেজগুলি আপনাদেরকে ব্যাকআপ করে ফিরিয়ে এনে বা রেজিস্টার করে দেখিয়ে দেবো মেসেজগুলি ফিরিয়ে আনব যেই মেসেজগুলি ডিলিট করে দিয়েছি সেই মেসেজগুলি ফিরিয়ে আনবো এবং আপনারা এই কাজটি করতে পারবেন শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন থাকে তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফাইল ম্যানেজারে জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে এখান থেকে আপনারা ইন্টারনাল স্টোর্স জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার রয়েছে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে দেবেন দেন মিডিয়া ফোল্ডারে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোম ডট হোয়াটসঅ্যাপ জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে দেবেন দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি ওপেন করবেন এবং চেক করবেন আপনার হোয়াটসঅ্যাপ ফোল্ডারে ডাটাবেস নামে ফোল্ডারটি রয়েছে কিনা যদি ডাটাবেজ নামে ফোল্ডারটি থাকে তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডিলেটেড চ্যাটস ফিরিয়ে আনতে পারবেন তো মূলত এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরবেন হোয়াটসঅ্যাপ ফোল্ডারে দেন নিচে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে দিবেন দেন ব্যাক করে দিবেন এখান থেকে এবং ফোল্ডারটি অন্য কোন জায়গায় পেস্ট করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি কপি করে রাখছি তো কপি করার পরে এখান থেকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন দেন পুনরায় আবার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি জাস্ট আপনারা এখান থেকে পুনরায় আবার কপি করে নেবেন এবং অবশ্যই আপনারা ফাইল ম্যানেজার ওপেন করার পরে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে বা যেই ফোল্ডারে আপনাদের হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি কপি করে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে হোয়াটসঅ্যাপ ফোল্ডারে ট্যাপ করে ধরবেন এবং এখান থেকে কপি অপশানে ক্লিক করে দেবেন কপি অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পরে মিডিয়া ফোল্ডারে ক্লিক করে দেবেন দেন কোম ডট হোয়াটসঅ্যাপ এই ফোল্ডারে ক্লিক করে দেবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি পেস্ট করে দেবেন কপি হেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি এখানে চলে এসেছে এবং হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি আমি ওপেন করছি দেন এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস ফোল্ডারটি রয়েছে আপনারাও চেক করবেন ডাটাবেস ফোল্ডারটি রয়েছে কি না দেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে প্রথমত প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনারা এখান থেকে সেমভাবে এগ্রিয়ান কন্টিনিউ করার পরে এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যালাউ করে দেবেন জাস্ট অ্যালাউ করে দেবেন দেন এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এই ধরনের একটি ইন্টারফেস শো করলে আপনাদের মোবাইল ফোনে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন রেস্টরে ক্লিক করে দিবেন আপনারা ভুলেও স্কিপে ক্লিক করবেন না জাস্ট এখান থেকে রেস্টরে ক্লিক করে দিবেন রেস্টরে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন নেক্সটে ক্লিক করে দিবেন দেন পুনরায় আবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যাটগুলো ফিরে আসবে তো এখান থেকে আমি নেবারটি সিলেক্ট করে দিচ্ছি এবং ডানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের চ্যাটসগুলি ফিরে এসেছে আমি যেই চ্যাটগুলি বা যে মেসেজগুলি ডিলিট করে দিয়েছিলাম সেই চ্যাটস বা মেসেজগুলি পুনরায় আবার ব্যাক হয়ে গিয়েছে বা ফিরে এসেছে তো মূলত এই ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডিলিটেড চ্যাটস কোনো ধরনের ব্যাক ছাড়াই কিভাবে ফিরিয়ে আনতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন